ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যারা প্রচুর কাজ করছেন অথচ সেলসে কাজ করছেন, অথচ কোনো রকম কোনো পপুলারিটি পান না, বা কাস্টমারদের কনভিন্স করতে পারছেন না, ক্লায়েন্টদের কনভিন্স করতে পারছেন না, বা কিছু মানুষের সাথে মেলামেশা করে এত কথাবার্তা বলছেন, এত কাজ করছেন, তা সত্ত্বেও পপুলারিটি পাচ্ছেন না, সেই সমস্ত ভিডিওর মধ্যে আজকে ম্যাজিক ফর্মুলা দেব। একদম প্রথম থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন হাউ টু উইন পিপল হার্ট উইদিন এ মিনিটস। কয়েক মিনিটের মধ্যে কীভাবে আপনি মানুষের মন জয় করে নিতে পারবেন, শুধু আপনি নয়, আপনারা 8 থেকে 80 অবধি, যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনি আপনার কেরিয়ার যাতে কিছু শুরু করতে চান না কেন, পপুলারিটি, মানুষকে কাছে টানা, এটা ভীষণভাবে দরকার। আপনি বিজনেস করতে চান, আপনি পলিটিক্স করতে চান, আপনি প্লেয়ার হতে চান, আপনি ডক্টর হতে চান, সব কিছুতেই এটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই কথা না বাড়িয়ে কাজের কথায় আসার আগে দু একটা কথা। আমি ডক্টর কৌশিক, আপনাদের চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে আজকে একবার। যারা যারা প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। একটা কথা বলি, অনেকেই চ্যানেল ভিজিট করছেন, দেখছেন, আমি রিকোয়েস্ট করব চ্যানেলে আসছেন যখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এটা টোটালি ফ্রি অফ কস্ট। এবং সবচেয়ে বড় কথা কি, আপনারা যদি একটা লাইক দেন, আপনাদের থেকেই কিন্তু আমরা কি বলবো উৎসাহিত হই পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য। এবং যারা প্রাইভেট সেক্টরে জব করতে চাইছেন, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যোগাযোগ করুন। কথা না বাড়িয়ে চলে আসছি, হাউ টু উইন পিপল স্টার্ট উইদিন এ ফিউ সেকেন্ডস বা ফিউ মিনিটস। প্রথমেই বলি যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এক নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কি, যদি কোনো ক্লায়েন্ট, কাস্টমার বা পিপুলের হৃদয় জিততে হয়, প্রথমেই ফার্স্ট তার সাথে কথাবার্তা বলায় যে ফার্স্ট মিটিং হয়, সেই মিটিংয়ে আপনি তার সম্বন্ধে কিছু মাত্র অ্যাপ্রিসিয়েশন করুন। হতে পারে তার সঙ্গে আপনার প্রথম দেখা হচ্ছে, আপনি তার ড্রেস সম্বন্ধে অ্যাপ্রিসিয়েশন করতে পারেন, তার সঙ্গে প্রথমবার কথা হচ্ছে, তার যে কথা বলার থিঙ্কিং সেটা সম্বন্ধে অ্যাপ্রিসিয়েশন করতে পারেন, তিনি যেখানে থাকেন সেটা সম্বন্ধে অ্যাপ্রিসিয়েশন করতে পারেন। খুব খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন মানুষ দুটো কথাই খুব ভালো করে মনে রাখে, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে তাদের অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে প্রশংসা, এবং করা নিন্দা, এই জিনিস দুটোই মানুষ কিন্তু মনে রাখে। মনে রাখবেন, মানুষ তার লোকসান ভুলে যায়, কিন্তু তার প্রশংসা কিংবা তার করা নিন্দা বা সমালোচনা কোনো দিন ভুলতে পারে না। সেই জন্য অ্যাপ্রিসিয়েশন বলুন, নিন্দা বলুন, দুটোর মধ্যে একটা পথ আপনাকে বেছে নিতে হবে। আমি যেহেতু বলছি, যেহেতু মানুষের মন জিততে চান, সেহেতু অ্যাপ্রিসিয়েশন বা প্রশংসা সেটাই কিন্তু ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ। টু স্টে স্টাম ওয়ান মেমোরি ফ্রম এনি টাইম, অ্যাপ্রিসিয়েট দেম ফর এ মিনিট, তাদেরকে এক মিনিটের জন্য অ্যাপ্রিসিয়েশন করে দিন। চলে আসছি সেকেন্ড পয়েন্ট, ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ বা ভীষণভাবে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কি, আপনি যতই বড় লোক হন না কেন, আপনি প্রচুর খ্যাতি সম্পন্ন লোক, আপনার পপুলারিটি ফেমাস, আপনার দেশ জোড়া ফেমাস রয়েছে, আপনি যতই কোটি কোটি টাকা রোজগার করেন না কেন, মাথায় রাখবেন মানুষের সাথে যখনই আপনি মিশবেন বা মানুষের সাথে যখনই আপনি ব্যবহার করবেন, অবশ্যই আপনার মানবিকতা, আপনার বিনয় ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনি খুব পোলাইট হবেন, মানুষের কষ্ট বুঝে তাদের সাথে মেলামেশা করার চেষ্টা করবেন। মনে রাখবেন, পিপল, আপনি কি কোয়ালিটির লোক, আপনার কত টাকা আছে, আপনার ফেম কত আছে, সব কিছু তারা জানে, কিন্তু তা সত্ত্বেও যদি একজন সাধারণ মানুষ হিসাবে, একজন পরোপকারী মানুষ হিসাবে তাদের জন্য দেখা দেন বা হাম্বেল করুন, অবশ্যই অবশ্যই তারা কিন্তু তাকে মনে রেখে দেয়। এটা হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, করে দেখুন। এইবার মানুষ কী করে, দুটো জিনিস হতে পারে, এক হচ্ছে অ্যারোগেন্ট হতে পারে, এক হচ্ছে বিনয়ী হতে পারে বা হাম্বেল হতে পারে। আপনি এবার নিজে ডিসিশন নিন, আপনি হাম্বেল করবেন, মানে মানুষের সাথে বিনয়ভাবে কথা বলবেন, নর্মালভাবে কথা বলবেন, নাকি না খুব অ্যারোগেন্ট হিসাবে কথা বলবেন। একটা কথাই বললাম, আপনি যদি বিনয়ী হিসাবে কারোর দুঃখে দুঃখী হয়ে, কারোর সুখে সুখী হয়ে যদি নিজেকে অ্যাপিল করেন বা নিজেকে প্রকাশ করেন, অবশ্য অবশ্য মানবেই মানুষ কিন্তু আপনাকেই মনে রাখবে। অবশ্যই ট্রাই করে দেখুন। চলে আসছি 3 নম্বর বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট বা ইয়েতে,
সেটা হচ্ছে তিন নম্বর বিষয়, সেটা হচ্ছে মানুষ জীবনে ফেলিওর হয়, মানুষের জীবনে কষ্ট আছে, কিন্তু সেই সমস্ত মানুষের সাথে মেলামেশা করার সময় কখনোই তাদের কাঁটা ঘায়ে, মানে কি তিনি যেহেতু ফেলিওর হয়েছেন তার যে জায়গাটা দুঃখের জায়গা আছে, নুনের ছেটা না দিয়ে তাকে ডিমোটিভেট আরও না করে তার সম্বন্ধে একটু ভালো কথা বা তার সম্বন্ধে কিছু পজিটিভ কথা বা তাকে নিয়ে কিছু পজিটিভ কথা বলার চেষ্টা করুন। তার কারণ একটা জিনিসই মাথায় রাখবেন, যে কোনো মানুষ নিজের থেকে যত না ডিমোটিভেট হয়েছে তার থেকে বেশি ডিমোটিভেট তার আশেপাশের সারাউন্ডিং যারা থাকেন, যে সমস্ত লোকজন, সেটা পাড়া প্রতিবেশী হতে পারে, তার আত্মীয় স্বজন হতে পারে, রিলেটিভস হতে পারে, তারা কি করেছে, তারা তাকে ডিমোটিভেট করে দিয়েছে। এই কথাটা একটা জিনিস মাথায় রাখবেন, আজকে সে ডিমোটিভেট হয়ে হয়তো কোনো জিনিসে হেরে যাচ্ছে, কিন্তু কতকাল হয়তো সে হেরেছিল, আজকেও আপনার দ্বারা কথাবার্তা শুনে ডিমোটিভেট হয়ে যদি সে হেরে যায়, পরবর্তীতে সে যখন জিতবে কোনো কিছুতে তখন কিন্তু আপনার কথাটা সে মনে করবে। মনে করবে মানে কি, দ্বিতীয় কথা যে আপনি তাকে ডিমোটিভেট করে তার লাইফটাকে ডিস্টার্ব করেছেন, সে কিন্তু কখনোই আপনার সম্বন্ধে ভালো কিছু ভাবতেও পারবে না, বলতেও পারবে না। সেই কারণে আপনি সেই পরবর্তী বা ফিউচার চিন্তা করেন তাকে সবসময় পজিটিভ কথা বলুন, অবশ্য অবশ্যভাবেই গুরুত্বপূর্ণ। তাহলে লাইফে বিখ্যাত হতে গেলে খুব সুন্দর শর্টে সামারি করে দিচ্ছি আপনারা যারা গিয়েতে, প্রথমেই হচ্ছে অ্যাপ্রিসিয়েশন, ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করবেন অ্যাপ্রিসিয়েশন, সেকেন্ড ইমপ্রেশন ক্রিয়েট করবেন আপনার বিনয় এবং আপনার পরোপকারিতা, কেননা কি আপনার ব্যবহার আপনার পরিচয়, এবং লাস্ট যেটা হচ্ছে কি, কাউকেও ডিমোটিভেট হয়ে গেলে তাকে ডিমোটিভেট না করে তাকে পজিটিভ দিক বা ভালো দিকটা দেখাতে চেষ্টা করুন। দেখুন আপনার চচ্চর করে কীভাবে পপুলারিটি বাড়ে এবং সুযোগ আপনার সামনে কীভাবে হেঁটে আসে, আপনাকে কোথাও যেতেও হবে না, আপনি চচ্চর করে লোকের মধ্যে পপুলার হয়ে যাবেন। খুব ভালো লাগলো এতক্ষণ আপনাদের সঙ্গে থাকতে পেরে, আমাকে এতটা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, খুব ভালো থাকবেন, নমস্কার।